রাতের অন্ধকারে জল বাড়তে শুরু করেছে হু হু করে। পূর্ব বর্ধমানের পূর্ব মঙ্গলকোট এবং পশ্চিম মঙ্গলকোটের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। নূতন হাট ঘুষ করা রাস্তা চলে গিয়েছে জলের তলায়, বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করেছে জল। ইতিমধ্যেই মঙ্গলকোট, সীতাহাটি, কোগ্রাম, পুরাতন হাট, সাগিরা, মনোহরপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। চরম সতর্কতা জারি করেছে ব্লক প্রশাসন, হু হু করে বাড়ছে অজয় নদের জল। প্রশাসনের সমস্ত আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে, নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের মানুষজনকে। শারদোৎসবের প্রাককালে জলমগ্ন বিস্তীর্ণ এলাকায় বিপদগ্রস্ত হয়ে পড়েছেন মানুষজন। প্রশাসনিক কর্তারা দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। নিকটবর্তী উঁচু স্থানে বা যে সমস্ত পাকা বাড়ি রয়েছে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে গ্রামের মানুষজনকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই জল বাড়তে শুরু করেছে মঙ্গলকোট ব্লকের বিস্তীর্ণ এলাকায়। পূর্ব মঙ্গলকোট এবং পশ্চিম মঙ্গলকোটের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই দুর্বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনিক কর্তারা রয়েছেন ঘটনাস্থলে, সমস্ত মানুষকে উদ্ধার করার কাজ চলছে এই মুহূর্তে। যে সমস্ত মানুষজন জলমগ্ন হয়ে গিয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যেই। নূতন হাট ঘুষ করা রাস্তা চলে গিয়েছে জলের তলায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই মুহূর্তে ওই এলাকা। এই মুহূর্তে রয়েছি নূতন হাট ঘুষ করা রোডের উপর অজয় নদীর ধারে। কি এই রাস্তায় কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল? যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। জল কি বাড়ছে এখনো? হ্যাঁ, জল বাড়ছে। তাহলে পূর্ব মঙ্গলকোট, পশ্চিম মঙ্গলকোটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল? পশ্চিম মঙ্গলকোটের সঙ্গে নূতন হাটে যোগাযোগ সম্পূর্ণ। প্রশাসন কিভাবে পাশে রয়েছে বা কিভাবে সতর্ক করছে? প্রশাসন তো দেখতে পাচ্ছেন, প্রশাসন রয়েছে, প্রশাসনের লোকও টহলদারি করছে, সতর্কতা জারি করছে এবং মানুষকে সতর্কতা করছে। হঠাৎ